আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য লাউ দিয়ে কিভাবে সুস্বাদু করে ইলিশ মাছ রান্না করবেন সেই রেসিপিটাই দেখাবো। প্রথমে আমি একটা ইলিশ মাছ কেটে নিচ্ছি। ইলিশ মাছ কেটে নেওয়ার পর আপনারা যদি মাছটাকে লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে তারপর রান্না করেন, সেই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ইলিশ মাছ খুব ভালোভাবে কেটে নেওয়ার পর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এর মধ্যে আমি লাউ ভালোভাবে ছেলে ভালোভাবে ধুয়ে তারপর পিস করে কেটে নিলাম। তো এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, মাছগুলোকে এখন আমি ভেজে নেব। তবে হালকা করে ভেজে নিতে হবে, মাছ আপনারা না ভেজেও কিন্তু রান্না করতে পারবেন। তবে ইলিশ মাছটা হালকা করে যদি ভেজে নেন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। মাছ ভাজা হয়ে গেল, একটা প্লেটে সবগুলো মাছ আমি নিয়ে নিচ্ছি। এখন তরকারিটা রান্না করে নেব। একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, তারপর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে হয় কি, তরকারিটার ঘ্রাণটা অনেক ভালো হয় আর খেতেও খুবই সুস্বাদু লাগে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাপ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাপ ধনে গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাপ। মরিচটা হচ্ছে যার যার ঝাল খাওয়ার স্বাদের উপরে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু মাছ ভাজার সময় কিন্তু মাছ ভাজতে যতটুকু লবণ দরকার অতটুকু দিয়ে তারপর মাছটা ভেজে নিয়েছিলাম, তো এখন তরকারিটার মধ্যে যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণেই কিন্তু লবণটা দিয়ে দিলাম। পরে আমি তরকারিটা চেখে যদি দেখি যে না আরেকটু লবণ লাগবে তখন আমি অ্যাড করে দিয়ে দিতে পারবো। মশলা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখন হাফ কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি রান্নাতে আপনারা মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে লাউ কেটে রেখেছি লাউয়ের পিসগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে লাউটাকে সেদ্ধ করে আনতে হবে। এখন আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা সরিয়ে এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং লাউটা কিন্তু 100-এর মধ্যে 90% সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ লাউ যখন আপনারা কষাবেন দেবেন লাউয়ের থেকেও কিন্তু পানি বের হয়। তো 1 কাপ পরিমাপ পানি দিলাম, কারণ লাউটা যদি আরও ভালোভাবে সেদ্ধ হয় তখন লাউ থেকেও কিন্তু পানি বের হবে এবং সেই ঝোলটাও কিন্তু দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। যে কোনো তরকারিতে দেখবেন বেশি ঝোল দিলেও কিন্তু ভালো লাগে না, পরিমাণ মতো ঝোল হলেই কিন্তু সেই তরকারিটা স্বাদ হয়, খেতে ভালো লাগে। আমি লবণ চেখে নিয়েছি, মনে হলো যে আরেকটু লবণ লাগবে, তো সেই পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। দেখেন আমি 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। হয়ে গেল খুবই সুস্বাদু লাউ দিয়ে রান্না ইলিশ মাছের ঝোল। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।